হরে কৃষ্ণা এখন তোমাদেরকে আমি দেখাবো মায়াপুরের যে ভবনগুলি আছে তার মধ্যে যেটি মেন ভবন সেটা হচ্ছে গদা ভবন এবং সেই গদা ভবনে আমরা যে রুমের মধ্যে আছি তোমাদেরকে সেই ভবনটি এখন ঘুরে দেখাবো তাহলে চলো বন্ধুরা দেখে নাও গদা ভবনের রুমটি কেমন চলো তোমাদের পুরো রুমটা প্রথমে ঘুরিয়ে দেখানো যাক এই রুমে প্রথমে তোমরা দেখতে পাচ্ছো এখানে সিঙ্গেল সিঙ্গেল দুটো বেড দেওয়া এটা একটা সিঙ্গেল বেড আর এই পাশে এসো এই পাশে দেখাচ্ছি এই পাশে আরেকটা সিঙ্গেল বেড এই সিঙ্গেল বেডের সাথে তোমরা এখানে দুটো বালিশ পেয়ে যাচ্ছো সঙ্গে একটা কুশন পেয়ে যাচ্ছো ওই বেডের ক্ষেত্রে কিন্তু সেম সব থেকে বড়ো অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা দুটো সিঙ্গেল বেড মানে দুজন থাকতে পারবে তার নয় এখানে তোমরা চারজন থাকতে পারবে কেন তার কারণ হচ্ছে ওপরে সিঙ্গেল বেডে তোমরা একজন করে শুতে পারো এই পর যেটা মিল সেটা হচ্ছে এখানে কিন্তু আর এখানে সিঙ্গেল বেড দেওয়া হয়েছে যেটা দেখি না তোমরা আরো একজন থাকতে পারো মানে এটা একটা বেড এটা একটা বেড সেম ভাবে কিন্তু এদিকেও তোমাদেরকে দেওয়া হয়েছে সেম ভাবে দুটো বেড দেখে নিলে গদা ভবনের রুমে এখানে এই সিস্টেম দুজন আসবে তাদের জন্য কিন্তু তোমরা ভাবছো চারটে বেড নিয়ে করবো কি তাতে খরচাটা বেশি তার জন্য কিন্তু ওদের দুটো ডাবল বেডের মানে সিঙ্গেল সিঙ্গেল বেডেরও রুম পাওয়া যায় তাতে বাজেটটা একটু কম সমস্ত বাজেটের ডিটেলসও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো এইবার তোমাদের রুমের কি কি ফ্যাসিলিটিস দিয়েছে সেটা ঘুরে দেখা প্রথমে ওয়ালের মধ্যে সুন্দর একটা গোপীনাথের পিকচার এখানে দেওয়া হয়েছে সব থেকে যেটা বড় এবং খুব ভালো যে ফেসিলিটিসটা আমাদের খুব পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই জানলাটা খুললে এখানে তো প্রথমে তোমরা নেট দেখতে পাচ্ছ কিন্তু এটাও তোমরা খুলতে পারো খোলার পরেই যেটা আছে সেটা হচ্ছে একদম রুম থেকে দেখা যাচ্ছে চন্দ্রদায় মন্দির একদম রুমের জানলা থেকে বসে বসে মন্দির দর্শন পুরোটা তোমরা করে নিতে পারছো এটা হচ্ছে গদা ভবনের এই রুমের সব থেকে যেটা আমার বেশি পছন্দ হয়েছে যেরকমটা তোমাদের বললাম এখানে চারজন তোমরা থাকতে পারছো চারজনের সঙ্গে এখানে কিন্তু চারটে ব্ল্যাঙ্কেটও দেওয়া হয়েছে প্লাস এখানে অনেকগুলো তাক দেওয়া হয়েছে যেখানে তোমরা নিজেদের লাগেজ বা জিনিসপত্র স্টোরেজ করে রাখতে পারো যেমনটা আমরা এখন করে রেখেছি এখানেও কিন্তু পিউরিফাই ওয়াটার দিয়ে দিয়েছে ওরা জলটা আমি নিজে খেয়ে দেখলাম খুব ভালো গ্লাস আছে জগ আছে এখানে একটা ছোট আয়না আছে যেটাতে তোমরা সাজগজো করতে পারো সেটাতে সবাই অনেকে বেশি খুব পিট পিটে হয় বিশেষ করে আমি কোথাও বাইরে গেলে বাথরুমটা আমাকে দেখতে হয় এটা হচ্ছে বাথরুমের দরজা তোমরা হয়তো ভাববে যে এটা কি ড্রেসিং টেবিল তোমারও আয়না কিন্তু এটা ড্রেসিং টেবিল না এটা হচ্ছে বাথরুমের দরজা এবার এসে তোমরা বাথরুমটা দেখায় বাথরুম এ তোমরা যেমনটা দেখতে পাচ্ছ বাথরুমটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে কিন্তু কোনো গিজার নেই এখানে দেখো এখানে কমোড আছে একটা দেওয়া আছে সামনে তোমরা একটা আয়না পেয়ে যাচ্ছ এখানে শাওয়ার আছে কল আছে বালতি মগ এভরিথিং আর এখানে কিন্তু তিনটে লাইট দিয়েছে দেওয়ালে দেখতে পাচ্ছ একটা ঘড়ি এবং দুটো ফ্যান কিন্তু এই রুমে দেওয়া হয়েছে গতভবনের রুমে স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচশো টাকা থেকে নর্মাল অ্যাটাচ টাইপ বি নন এসি রুম সিঙ্গেল বেড পাঁচশো টাকা নর্মাল অ্যাটাচ টাইপ এ নন এসি রুম ফোর সিঙ্গেল বেড সাড়ে সাতশো টাকা ডিলাক্স টাইপ এ এসি রুম ফোর সিঙ্গেল বেড হচ্ছে দু টাকা সুপার ডিলাক্স টাইপ বি এসি রুম ফোর সিঙ্গেল বেড ভাড়া হচ্ছে তিন টাকা যেমনটা তোমাদের আগেও বলেছি অন্যান্য সব ভবনগুলির মধ্যে থেকে প্রধান কার্যালয় হচ্ছে এই ভবন অর্থাৎ গদাভবন থেকে কিন্তু অন্যান্য সব ভবনের রুম বুকিং হয় গদা ভবনে তোমরা আরও কি কি সুযোগ পাচ্ছ চলো তোমাদের সেটাও বলা যাক এখন তোমাদের দেখাচ্ছি গদাভবনের রিসেপশন অর্থাৎ রুমে চেক ইন যাবতীয় সমস্ত প্রসেস কিন্তু গদাভবনেরই মেন রিসেপশন থেকেই করা হয় চলো এবার তোমাদের দেখানো যাক ভবনের রিসেপশনের ঠিক নিচেই রাধা রসমৃতা প্রসাদ অর্থাৎ এটি একটি সুইট অ্যান্ড স্ন্যাক্স কর্নার এখানে তোমরা সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে স্ন্যাক্স কাপ কেক ফ্রুটকেক কোল্ড ড্রিঙ্কস সবই পাবে ব্রেকফাস্টে এখানে তোমরা ইডলি ধোকলা উত্তাপাম প্লেন ধোস টোস্ট পিৎজা চাউমিন সবই পাবে এবং বিভিন্ন ধরনের রসের মিষ্টি যেমন ছানার জিলিপি ল্যাং চা পান সবই এখানে অ্যাভেলেবেল এখানে অনলাইন ট্রানজ্যাকশান বাদ দিয়ে শুধুমাত্র ক্যাশের লেনদেনই কিন্তু হয় রিসেপশনের নিচে তোমরা পেয়ে যাচ্ছ কাস্তুভা গিফট শপ যেখান থেকে তোমরা নিজেদের বা বাড়ির লোকজনদের জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করতে পারো এবার তোমাদের দেখায় রিসেপশনের নিচে গদা কিচেন অর্থাৎ প্রসাদ খাবার কুপন কিন্তু এখান থেকে কাটা হয় গদাভবনে সব থেকে দামি প্রসাদটা পাওয়া যায় এখানেও কিন্তু ক্যাশই শুধুমাত্র লেনদেন চলে দুপুরের প্রসাদের টাকা হচ্ছে পার পারসন আশি টাকা এবং রাতের হচ্ছে পার পার্সেন্ট পঞ্চাশ টাকা করে গদাভবনের মেন গেট থেকে বেরিয়ে সামনে তাকালেই তোমরা দেখতে পাবে মায়াপুর ট্যুরিজম সেন্টার এবং তার নিচেই চার পাঁচটি জামা কাপড়ের স্টল আছে যেখানে তোমরা গোপী ড্রেস সিফনের শাড়ি পাঞ্জাবি কুর্তা এবং সমস্ত রকমের কিন্তু জিনিস পাবে যেগুলো তোমরা কেনাকাটা ওখানে করতে পারো গদাভবনের সামনের এই ছোট্ট গেটটা থেকে ঢুকে গেলেই একটা সুবিশাল দীর্ঘাকার মাঠ যেখানে তোমরা সকালের মিষ্টি রোদও খেতে পারো বসে আবার বিকেল থেকে রাত অবধিও বসতে পারো এবং সেই সামনে থেকেই নতুন চন্দ্রদায় মন্দিরের চূড়াও দেখা যায় যারা চার চাকা নিয়ে ট্রাভেল করো অনেক সময় পার্কিংয়ের অনেকটা প্রবলেম হয় কিন্তু গদাভবনের সামনে তোমরা এই সুবিধাটা পেয়ে যাচ্ছ যেখানে নিজেদের গাড়িগুলোকে আরামসে তোমরা পার্কিং করে রাখতে পারবে চলো এবার তোমাদের সাথে শেয়ার করা যাক ঈশ্বরদান ভবনের রুম ঈশ্বরদান ভবনের রুমের ভাড়া সাড়ে আটশো টাকা থেকে শুরু কোনো বড় গ্রুপ নন এসি রুম যদি বুক করো একসাথে ছজনের তাহলে পার পারসন দুশো তেতাল্লিশ করে পড়বে এখন তোমাদের ঈশ্বরদান ভবনে স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ সি এর রুমটা দেখায় এখানেও দুটো করে বেডের সাথে একটা করে ম্যাট্রিক্স কিন্তু এক্সট্রা দিয়েছে দুটো করে পিলো একটা করে ব্ল্যাঙ্কেট এবং সঙ্গে রুমের মধ্যে দুটো লাইট পর্দা একটা টেবিল সঙ্গে ড্রয়ার একটা ছোট আয়না সাজগোজের জন্য এসব ফ্যাসিলিটিস পেয়ে যাচ্ছ সঙ্গে রুমে ওয়াইফাই গিজার তো আছেই বাথরুমটাও কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা কমোড পেয়ে যাচ্ছ গিজার তো লাগানোই আছে শাওয়ার হ্যাঙ্গার একটা বেসিন এবং বালতি মগও পেয়ে যাচ্ছ রুমের থেকে পর্দা সরালে এই জানলার বাইরে তোমরা চন্দ্রদয় মন্দির হয়তো দেখতে পাচ্ছ না কিন্তু সুন্দর একটা ভিউ পেয়ে যাচ্ছ ঈশ্বরদান ভবনে স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ বি নন এসি রুমের ভাড়া হচ্ছে হাজার টাকা স্ট্যান্ডার্ড আটাস টাইপ এ ছটি সিঙ্গেল বেডের ভাড়া পড়বে চোদ্দশো ছাপান্ন ডিলাক্স টাইপ বি নন এসি রুম দুটি সিঙ্গেল বেড এক্সট্রা ম্যাট্রিক্সের সঙ্গে ভাড়া পড়ে যাচ্ছে দু টাকা ডিলাক্স টাইপ এ এসি রুম চারটি সিঙ্গেল বেড পঁচিশশো কুড়ি টাকা এবার তোমাদের বলি ভামসি ভবন এখানে তোমরা পঁয়ত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা খরচা করলে ইস্কনে সারা জীবনের জন্য সদস্য হয়ে থাকতে পারবে প্রতি বছরে যে কোনো তিন দিন বিনা খরচে থাকা তিন দিনের খাওয়ার সুবন্দোবস্ত পাবে উৎসবের সময় আসলে আগের থেকে বুকিং করে আসতে হবে এখানে তিন ধরনের রুম পাবে স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ সি নন এসি চারটে সিঙ্গেল বেডের ভাড়া হচ্ছে আটশো পঞ্চাশ স্ট্যান্ডার্ড অ্যাটাচ টাইপ এ নন এসি ছটা সিঙ্গেল বেড ভাড়া হচ্ছে চোদ্দোশো ছাপান্ন ডিলাক্স টাইপ এ এসি চারটে সিঙ্গেল বেড ভাড়া হচ্ছে পঁচিশশো কুড়ি সমস্ত রুমই কিন্তু এখানে সেকেন্ড ফ্লোরে এবার বলি এখানে কিন্তু তোমরা কোনো পার্কিংয়ের সুবন্দোবস্ত পাবে না চলো এবার তোমাদের ঘুরিয়ে দেখা যাক গীতা ভবন। এখানেও কিন্তু যাত্রীদের সুলভ মূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু এখানে তোমরা কোনো পার্কিংয়ের ব্যবস্থা পাবে না নাম্বারটিতে ফোন করে তোমরা অনলাইন বুকও করতে পারো ফোন করে বুক করার সময় হচ্ছে সকাল নটা থেকে সাড়ে দশটা গীতা ভবনে গীতার ওপর কোর্স করানো হয় চলো এবার গীতা ভবনের রুমের ট্যারিফগুলো দেখানো যাক গীতা ভবনে কমন বাথ টাইপ ফোর বেডেড রুমের ভাড়া হচ্ছে সাড়ে পাঁচশো টাকা প্লাস জিএসটি অ্যাটাচড বাদ সি ফোর বেডেড এসি রুমের ভাড়া হচ্ছে উনিশশো টাকা প্লাস থাকছে বারো পার্সেন্ট জিএসটি স্পেশাল সুইট রুমের হচ্ছে ফোর বেডেড চার হাজার টাকা সঙ্গে থাকছে জিএসটি গীতা ভবনেও তোমরা মহাপ্রসাদ ভোগ খাওয়ার সুব্যবস্থা পেয়ে যাচ্ছ প্রসাদের কুপন মূল্য হচ্ছে ষাট টাকা করে এবার তোমাদের ঘুরে দেখাই শ্রুতি ভবন একদম নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে হলে চলে এসো শ্রুতি ভবনে মন্দির থেকে একদম পাঁচ মিনিটের ডিস্টেন্সে গোশালা যাওয়ার পথেই এই ভবন পড়ে সঠিক স্টুডেন্ট আইডি কার্ড দেখালে ছাত্র এবং যুবকদের জন্য কিন্তু এখানে কুড়ি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় কিন্তু তাছাড়াও এখানে সবাই থাকতে পারবেন এবং শ্রুতি ভবনে মূলত অফলাইনে বুক করা হয় কিন্তু অনলাইনে বুক করতে চাইলে সকাল নটা থেকে সাড়ে দশটার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা বুক করতে পারেন সামনেটা দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ এবং একটা ইনফরমেশন তোমাদের এখানে দিয়ে রাখি এর সামনেই মানে মেন মন্দিরের পাশেই হচ্ছে কোচ ভবন তো তোমরা যারা কোচ ভবনে থাকবে তাদের কিন্তু কোনো প্রবলেমই হবে না কারণ কোচ ভবনের পাশেই হচ্ছে মেন মন্দিরটা যেহেতু মেন মন্দিরের একদম পাশেই ভবন সুতরাং কোচভবনের বারান্দা থেকেই সন্ধে আরতি তোমরা দেখার সুযোগ পেয়ে যাচ্ছ সাথে বয়স্ক মানুষ থাকলে ভবন বেস্ট কোচভবনে দু রকমের রুম আছে একটা সুপার ডিলাক্স টাইপ এ এসি রুম চারটে সিঙ্গেল বেড দুটো এক্সট্রা ম্যাট্রেস যার ভাড়া হচ্ছে চার হাজার আটশো আটত্রিশ টাকা আরেকটা হচ্ছে সুপার ডিলাক্স টাইপ বি সুইফট রুম এসি রুম ফোর সিঙ্গেল বেড ছ আটচল্লিশ টাকা কোচ ভবনের বাজেট অনেকটাই হাই যাদের বাজেটে কোনো অসুবিধা নেই তারা কিন্তু আরামসে কোচ ভবন বুক করতে পারো ষাট দিন আগে থেকে অনলাইন বুক করতে হবে প্রসেসটা ঠিক এরকম গুগল ক্রমে গিয়ে ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট লিঙ্কে গিয়েই তোমরা কিন্তু ওখানে অনলাইন বুক করে নিতে পারো এবং এই ভবনের সামনেও কিন্তু কোনো পার্কিংয়ের সুব্যবস্থা নেই চলো এবার তোমাদের দেখাই চক্রভবন এখান থেকে তোমরা ইস্কনের নতুন মন্দিরও উপভোগ করতে পারবে প্লাস এই সুন্দর হরিনাম সংকীর্তনের সঙ্গে সকাল সন্ধে যে নাচ হয় সেটাও কিন্তু তোমরা চক্রভবনের বারান্দা থেকে দাঁড়িয়ে আরামসে দেখতে পারবে চক্রভবনে তিনশো টাকা থেকে রুম স্টার্টিং তিনজন থাকতে পারবে কমন টয়লেট এবং অনলাইন অফলাইন বুক করতে পারবে সময় হচ্ছে সকাল নটা থেকে বিকেল পাঁচটা স্ক্রিনে নাম্বার দিলাম চলো এবার তোমাদের ঘুরে দেখানো যাক ভবন চার নাম্বার গেট থেকে সামনের দিকে ঢুকে গেলেই প্রথমেই যে ভবনটা দেখতে পাবে সেটাই হচ্ছে এই ভবন এটা দুটো ভাগ একটা ভবন এক ভবন টু প্রত্যেকটা ভবনের মধ্যে সবথেকে কম বাজেটের ভবন হচ্ছে এই নামহট্ট ভবন এখানে দুজনের জন্য আড়াইশো টাকা চারজনের জন্য ছশো টাকা এবং ডরমেটরি নব্বই জন পর্যন্ত থাকতে পারবে যেখানে ভাড়া হচ্ছে পঁচিশশো টাকা তোমরা এখানেও মহাপ্রসাদের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছ চলো বন্ধুরা এবার তোমাদের ঘুরিয়ে দেখাই মায়াপুরের নিত্যানন্দ কুটির মায়াপুর ইস্কন ক্যাম্পাসের গোশালা যাওয়ার পথেই পড়ে নিত্যানন্দ কুটির তোমাদেরকে এতক্ষণ যতগুলি ভবন দেখালাম তার মধ্যে এখন তোমাদের কম বাজেটের কুটিরগুলি দেখাচ্ছি এই নিত্যানন্দ কুটিরে তোমরা পেয়ে যাবে অনেকগুলো ঘর যেখানে রুম ভাড়া শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে একটি ঘরে তোমরা দুশো টাকা দিলেই কিন্তু চারজন থাকতে পারবে এখানে বাথরুম কিন্তু অ্যাটাচ নয় এখানে কমন বাথরুম একটি ঘরের মধ্যে দুটো সিঙ্গেল খাট তোষক বালিশ চাদর এবং মাটিতে দুজনের পাড়ার জন্য মাদুর তোষক বালিশ চাদর সবই থাকছে ঘরে থাকছে একটি ফ্যান লাইটেরও ব্যবস্থা জল পান করার জন্য সুন্দর এখানে ড্রিঙ্কিং ওয়াটারেরও ব্যবস্থা করা আছে এখানে মূলত অফলাইনে বুকিং হয় তবে তোমরা অনলাইন বুকিং করার জন্য এখানে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করেই নিতে পারো সকাল দশটা থেকে চারটের মধ্যে চলো এবার তোমাদের দেখাই মায়াপুরের গৌরাঙ্গ কুটি। অন্নদান কমপ্লেক্স এটি হচ্ছে এখানে চার টাইম ফ্রিতে ভোগ প্রসাদ খাওয়ানো হয় তার জন্য কিন্তু অনেক আগে থেকে লাইনও দিতে হয় লিমিটেড পার্সেনকেই খাওয়ানো হয় যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ লাইন দিয়ে ভোরবেলা থেকে দাঁড়িয়ে আছে এখানে ভোগ প্রসাদ খাওয়ার জন্য এই অন্নদান কমপ্লেক্স থেকে ঠিক বিপরীত দিকে তাকালেই দেখতে পাবে গৌরাঙ্গ কুটি মায়াপুর মন্দির চত্বরের ভেতরে সব থেকে সুলভ মূল্যে অর্থাৎ কম বাজেটে থাকতে পারবে গৌরাঙ্গ কুটিরে এই গৌডাঙ্গ কুটিরে মাত্র 100 টাকা দিলেই কিন্তু তোমরা থাকতে পারবে রুমে এখানে চেকআউটের সময় হচ্ছে সকাল 8:00 পাস দিয়ে বানানো ঘরগুলোর ভাড়া হচ্ছে 100 টাকা করে এবং পাশেই যে পাকা ঘর সেগুলোর ভাড়া 200 টাকা করে এবার একটা কথা বলি শোনো এই গৌডাঙ্গী কুটিরে যারা থাকবে তাদের কিন্তু নিত্যানন্দ কুটির থেকে গিয়ে কুপনটা সংগ্রহ করতে হবে ওখানেই চেক-ইন প্রসেস হবে এবং তোমাদের আইডেন্টিটি প্রুফও ওখানেই দিতে হবে তারপরে তোমরা গৌডাঙ্গো কুটিরে থাকতে পারবে এবং এই দুই কুটি থাকার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোনও করে নিতে পারো অনলাইন বুকিং জন্য চলো এবার তোমাদের দেখায় গৌর্ণিতাই ভবন এই গৌর্ণিতাই ধর্মশালা একদম নামহট্ট ভবনের পাশেই তোমরা গেট থেকে ঢুকে নামহট্ট ভবনের দিকে এগিয়ে গেলে তার পাশের দিকে তাকালেই পেয়ে যাবে এই গৌর্ণিতাই ধর্মশালা এখানে রুম রেন্ট শুরু হচ্ছে দেড়শো টাকা থেকে এবং এখানের বাথরুমও কিন্তু কমন অ্যাটাচড বাথরুম এখানে চেক ইনের টাইম সকাল আটটা চেক আউটের টাইমও হচ্ছে সকাল আটটা যদি কেউ অ্যাডভান্সে অনলাইন বুক করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারো প্রভু এই শপে কি কি পাওয়া যায় অলমোস্ট এভরিথিং মায়াপুর ক্যাম্পাসের ভেতরে সমস্ত ভবনগুলি ঘোরানোর পর এখন তোমাদের জানাচ্ছি ভেতরে আরও কী কী আছে এটা হচ্ছে সংকীর্তন ভবন ঠিক যেমনটা তোমরা শুনলে এর ভেতরে কিন্তু তোমরা কেনাকাটার জন্য নানান রকমের সব জিনিস কিন্তু পেয়ে যাচ্ছ মানে এই টোটোতে করে এখানে কী কী ঘোরা যাচ্ছে

আচ্ছা মানে আরতিটা ছটার সময় হয় তো মন্দিরে ভবনের ভেতর থাকতে থাকতে কারোর যদি ইচ্ছে করলো ধরো একটু টক জলে ফুচকা খাবে তাহলে কিন্তু ক্যাম্পাসের ভেতরেও তোমরা পেয়ে যাচ্ছ দেখো টক জল ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা জেলি ফুচকা পাপড়ি চাট আর কিসের চিন্তা বলো ক্যাম্পাসের ভেতরে তোমরা পেয়ে যাচ্ছ মাধবাস প্রসাদাম অর্থাৎ এখানেও কিন্তু তোমরা লাঞ্চ থালি পাবে দুপুর বারোটার সময় কেউ কুপন কেটে কোনো ভবনে ভোগ প্রসাদ না পেলে চিন্তার কিচ্ছু নেই মাধবাস প্রসাদাম তো আছেই দেখেছ কেমন ভিডিওটা করতে করতে কখন যে এতটা লম্বা হয়ে গেছে টেরই পায়নি আজকের ভিডিওটা কিন্তু তবে এখানেই আমাকে শেষ করতে হবে তবে হ্যাঁ আরও অনেক কিছু এখনও দেখার বাকি আছে যেটা কিন্তু তোমাদের দেখতে হবে অবশ্যই এবং সেটার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর জানিও আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট তো করেই দিও ততদিনের জন্য ভালো থাকো চলে আসছি খুব তাড়াতাড়ি নিউ ভিডিও নিয়ে স্টে টিউন অ্যান্ড হরি কৃষ্ণা